আমরা ভালভুলার হার্ট ডিজিজের সিরিজের আমরা শেষ ক্লাসে আসছি। আমরা আজকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং প্রোস্থেটিক ভালভ নিয়ে আলাপ করব। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আসলে খুব বেশি করে পড়া হয় না, বেশি করে জানাও হয় না, কিন্তু রোগটা যদি কখনো কারো সামনে পড়ে অথবা এরকম একটা রোগ নিয়ে পড়ে, তাহলে কিন্তু রোগটার খুব মারাত্মক পরিণতি থাকে এবং ডায়াগনোসিস করা যদি খুব সহজ, কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি সাসপেক্ট করতে পারবেন যে সেই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ভুগতেছেন বা আছে, কিন্তু এটা সম্পর্কে একটু জানা থাকা খুব দরকার। একটা ছবি দিয়ে রাখছি, দেখেন একটা হার্টের উপরে চতুর্দিক থেকে কিছু প্যাথোলজিক্যাল অর্গানিজম তাকে জড়িয়ে ধরে আছে। আসলে এটা হার্টের বাইরের স্ট্রাকচার ধরে জড়াই আছে দেখা যায়। যদি এটা ঠিক ভিতর থেকে কাটা হয়, হার্টের ভিতরে যেটা তিনটা স্ট্রাকচার আছে, বাইরেটা পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, যদি কোনো ক্রমে এন্ডোকার্ডিয়ামে এইরকম ইনফ্লামেশন ইনফেকশন হয়, এরকম মাইক্রো অর্গানিজম দিয়ে, আইদার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, রিকেটশিয়া, হোয়াট এভার বি ইট মে বি, সামটাইমস দ্যার মে বি নো কজেস, নো আইডেন্টিফাইড কজ ইজ ডিটেক্টেড, এরকম হলেই সেটাই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। নাম দিয়ে বোঝা যায় এন্ডোকার্ডাইটিস এর ইনফেকশন, দ্যাট মিনস ইনফেকশন অফ দি এন্ডোকার্ডাইটিস। তো আমরা আজকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া এবং ট্রিটমেন্ট এবং এর পজিটিভ অর্গানিজম গুলো আমরা দেখার চেষ্টা করব এবং কয় ধরনের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে সেটা। যদি আমরা ডেফিনেশন খেয়াল করি, তাহলে ডেফিনেশন হলো দিস ইজ কস্ট বাই মাইক্রোবিয়াল ইনফেকশন অফ দি হার্ট ভালভস, আইদার ইট মে বি নেটিভ অর প্রোস্থেটিক, দি লাইনিং অফ দি কার্ডিয়াক চেম্বার অর ব্লাড ভেসেলস, দ্যাট মিনস দি এন্ডোথেলিয়াম, দি এন্ডোথেলিয়াম দ্যাট প্রোডিউসেস দি হার্ট ভালভস, উই নো ভেরি ওয়েল, দ্যাট ইজ লাইনিং অফ দি কার্ডিয়াক মেম্বার অ্যান্ড ভেসেল অ্যান্ড সামটাইমস দি কনজেনিটাল অ্যানিমনি, আলটিমেটলি ভালভের উৎপত্তি অথবা ভালভের ইনফেকশন। ভালভটা নেটিভ হতে পারে, মানে নিজস্ব যদি থাকে, অথবা প্রোস্থেটিক, যদি আমরা এই ভালভকে কোনো সময় অপারেশন করে আর একটা প্রোস্থেটিক ভালভ, মেটালিক অথবা বায়োলজিক্যাল ভালভ বসাই, সেটারও ইনফেকশন যদি হয়, তাহলে সেটাই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কমন কজেস অর্গানিজমের ভিতরে আছে স্ট্রেপটোকক্কাই, স্টাফাইলোকক্কাই, বাট রিকেটশিয়া, ক্লামাইডিয়া, ফাঙ্গাস এন্ড আদার কজেস অর্গানিজম মে বি ফাউন্ড। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্লাড কালচার করে কোনো অর্গানিজমই পাওয়া যায় না, যেমন ভাইরাস হলে কোনো কিছু পাওয়া যায় না, কালচার নেগেটিভ অনেকগুলো ভাইরাস থাকতে পারে। তো আসলে মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করার জন্য হার্টের কিছু প্রি কন্ডিশন থাকতে হয়, যে হার্টের যদি মানে দুর্বল থাকে অথবা হার্টে যদি কখনো লেশন থাকে, তাহলে আমাদের বডিতে যে কমন যে পজিটিভ অর্গানিজমস আছে যেগুলো অপরচুনিস্টিক, যেগুলো আসলে কোনো ধরনের ইনফ্লামেশন অথবা ইনফেকশন করতে পারে না, সেটা যদি কার্ডিয়াক স্ট্রাকচারে অথবা ভালভের ভিতরে কোথাও কোনো ইনফ্লামেশন ইনফেকশন অথবা রিগার্জিটেন্ট জেড দিয়ে যদি মানে তৈরি থাকে, ক্ষত তৈরি হয়ে যায়, যেটাকে ইংরেজিতে কি বলে যে ইনফ্লামেশন অথবা জেড যদি তৈরি হয়ে যায় ওখানে, যে কোনো অর্গানিজম আইদার ভেরুলেন্ট অথবা অ্যাভিরুলেন্ট অর্গানিজম হলে এটা ইনফেকশন তৈরি করতে পারে। সাধারণত অ্যাভিরুলেন্ট অর্গানিজম গুলো যদি কোনো জেড দিয়ে কোনো ইরোশন থাকে এন্ডোকার্ডিয়ামে, তাহলে তৈরি করে, কিন্তু নর্মাল হার্ট, অলমোস্ট নর্মাল হার্টের এগেনস্টে খুব ভিরুলেন্ট যদি মানে স্ট্রেপটোকক্কাই অথবা স্ট্রেপটোকক্কাই, কিন্তু খুব নর্মাল হার্টকেও সে ইনভেট করতে পারে। তো আমাদের দুইটা জিনিসই আমাদের জানতে হবে, অর্থাৎ ইনসিডেন্স এটা মানে ভেরি করে 5-15 অ্যাকর্ডিং টু 100,000 পার এনাম, এবং মেইন এজ হচ্ছে 60 ইয়ার্স বা তার উপরের দিকে। যদি আমরা
পজিটিভ অর্গানিজম না চিন্তা করে যদি আমরা মানে কার্ডিয়াক স্ট্রাকচার চিন্তা করি, যে আমাদের তো পজিটিভ অর্গানিজম আমরা জানলাম যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, রিকেটসিয়া এগুলো দিয়ে হয়, কিন্তু এগুলো সব রোগীর ক্ষেত্রে হয় না। কোনো কোনো রোগীর যদি কনজেনিট মানে প্রি এক্সিস্টিং যদি কার্ডিয়াক কন্ডিশন থাকে, মনে করেন কনজেনিটাল কার্গো ভালভুলার লেশন থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। এবং কনজেনিটাল হার্ট ডিজিজ এই ক্ষেত্রে 20%-এর মতো দায়ী। রিউমেটিক ফিভার আমরা আগে যেটা পড়ে আসছি সেটা প্রায় 25%-এর মতো দায়ী। এবং ডিজেনারেটিভ ভালভুলার হার্ট ডিজিজ আই দেয়ার অ্যাওর্টিক অথবা মাইটাল, সেও প্রায় 25%-এর মতো দায়ী। তাহলে দেখেন কনজেনিটাল 20% এবং আদার্স রিউমেটিক এবং ডিজেনারেটিভ কোর্স মিলে 50%। তাহলে এই 70%-এর মতো কজ আমরা আইডেন্টিফাই করতে পারি যে আই দেয়ার কনজেনিটাল অ্যাকোয়ার্ড। কিন্তু 30%-এর মতো কজ বা কজ ঠিক বলা যাবে না, যে প্রি এক্সিস্টিং কার্ডিয়াক কন্ডিশন সেটাকে মানে পজিটিভ অর্গানিজম তো আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এটা কজ হিসাবে আমরা না যেন চিন্তা করি, এটা চিন্তা করব আমাদের মানে প্রি এক্সিস্টিং কার্ডিয়াক লেশন হিসাবে চিন্তা করব। যেরকম একটা প্রি এক্সিস্টিং কার্ডিয়াক লেশন কিন্তু 30% ক্ষেত্রে পাওয়া যাবে না। তো এইরকম যদি হয়, কেস ফ্যাটালিটি কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এ খুব হাই, কেস ফ্যাটালিটি মানে 20%-এর মতো। কেস ফ্যাটালিটি হলো এরকম, যদি আমরা 100টা কেস দেখি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ভিতরে, তার ভিতরে 20 জন পেশেন্ট মারা যাবে। এটা হলো কেস ফ্যাটালিটি বলে, যে যত 100-এর ভিতরে যতগুলো মারা যায়। এবং এই কেস ফ্যাটালিটি নেটিভ ভালভের চেয়ে যদি প্রস্থেটিক ভালভ থাকে সেটা সেক্ষেত্রে আরো বেশি। এখন আসি আমরা প্যাথোফিজিওলজির ব্যাপারে। প্যাথোফিজিওলজিতে আমরা একটু আগেই বলছিলাম যে যদি ভিরুলেন্ট অর্গানিজম হয় তা নর্মাল হার্টকেও ইনভেট করতে পারে, এবং ভিরুলেন্ট বা কম ভিরুলেন্ট যে অর্গানিজম গুলো যে আছে সেগুলা যদি কোনো ধরনের আন্ডারলাইং কার্ডিয়াক ডিফেক্ট থাকে, ড্যামেজ থাকে, সেই ক্ষেত্রে করতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ওয়াকার্স অ্যাট দি সাইট অফ প্রি এক্সিস্টিং এন্ডোকার্ডিয়াল ড্যামেজ, বাট ইনফেকশন উইথ ভিরুলেন্ট অর্গানিজম অ্যাজ পার এক্সাম্পল স্টাফাইলোকক্কাস ওরিয়াস ক্যান কজেস এন্ডোকার্ডাইটিস ইন এ প্রিভিয়াসলি নর্মাল হার্ট। অ্যান্ড স্টাফাইলোকক্কাল এন্ডোকার্ডাইটিস অফ দি ট্রাইকাসপিড ভালভ ইজ কমন ইন ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার্স। আইদার অ্যাকোয়ার্ড অর কনজেনিটাল, হোয়াট এভার ইট মে বি, দি কার্ডিয়াক লেশনস আর ভালনারেবল ইন দি এরিয়াস অফ এন্ডোকার্ডিয়াল ড্যামেজ কজ বাই হাই প্রেশার জেটস অফ ব্লাডস like is ventricular septal defect, mitral regurgitation এবং aortic regurgitation, যেখানে হাই জেট থাকে। যেমন ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, হাই জেট কি এদিকে লেফট ভেন্টিকেল, ওদিকে রাইট ভেন্টিকেলের ভিতরে একটা কমিউনিকেশন, লেফট ভেন্টিকেলের প্রেশার অ্যাওর্টার প্রেশারের সমান থাকে, সিস্টোলিক প্রেশার 120 মিলিমিটার মার্কারি থাকে, ওদিকে রাইট ভেন্টিকুলার প্রেশার, পালমোনারি আর্টারি প্রেশার থাকে মাত্র 25 মিলিমিটার অফ মার্কারি। এই যে দুইটার ভিতরে যে ডিফারেন্স, হাই প্রেশার যে ডিফারেন্স, যার জন্য যে জেটটা ভিএইচডি তে তৈরি হবে সেটা হাই জেট হবে, এবং সে এই জেটে এই ব্লাড যে রাইট ভেন্টিকুলের ভিতরে সে একটা এন্ডোকার্ডিয়ামে একটা প্রদাহর সৃষ্টি করতে পারে, একটা ইরিটেশনের সৃষ্টি করতে পারে, অথবা একটা এন্ডোকার্ডিয়াল ড্যামেজ তৈরি করতে পারে। এই ড্যামেজটাই সাফিসিয়েন্ট যে ব্যাকটেরিয়াল কলোনাইজেশনের জন্য। ঠিক মাইটাল রিগার্জিটেশন একইভাবে, লেফট এট্রিয়াম এখানে লো প্রেশার জোন এবং লেফট ভেন্টিকেল এখানে হাই প্রেশার জোন, অ্যাওটিক রিগার্জিটেশন এইরকম যে রিগার্জিটেন্ট জেট অ্যাওটার থেকে আসে আমরা আগের বারে ফিজিওলজি দেখছি। এরকম যদি আমার আন্ডারলাইং কার্ডিয়াক কন্ডিশন থাকে তাহলে সেই সমস্ত পেশেন্ট গুলার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু যাদের কম, মানে করেন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এখানে লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়ামের ভিতরে শান্ট, লেফট এট্রিয়ামে একটা লো প্রেশার জোন, রাইট এট্রিয়ামও লো প্রেশার জোন, রাইট এট্রিয়ামের প্রেশার একদম ডায়াস্টোলে জিরোতে থাকে এবং সিস্টোলে 4 মিলিমিটারের মতো হতে পারে, এবং লেফট এট্রিয়ালের প্রেশার কত, হাইয়েস্ট 4 to 8 মিলিমিটার মার্কারি। এই যে লো প্রেশার জোন, এখান থেকে যে জেটটা হবে সেটা হবে মিনিমাম জেট। অতএব এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যদি আমরা চিন্তা করি যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, সেক্ষেত্রে কম সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা জানি যে মানে স্ট্রাকচারের অ্যাবনর্মালিটি না থাকলেও যদি খুব ভিরুলেন্ট প্যাথোলজিক্যাল অর্গানিজম হয় সেক্ষেত্রে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কিন্তু ডেভেলপ করতে পারবে।
Infection tends to occur at the site of endothelial damage. আমরা আগে বলছি, the avascular, দেখ মজাটা কোথায়, the avascular tissue and the presence of fibrin and the platelet aggregates help to protect the proliferating organism from the host defense mechanism. আমার এখানে একটা endothelial damage হলো, সেখানে একটা bacteria আসলো এবং at the same time কিছু fibrin এবং কিছু platelet এখানে জমা হলো. Fibrin এবং platelet এর আড়ালে এই মানে মানে অর্গানিজমটা মাল্টিপ্লিকেশন করতে থাকে এবং এই যে অ্যাভাসকুলার স্ট্রাকচার, মনে করেন হার্ট ভালভের একটা লিফলেটের উপরে এই ধরনের একটা এন্ডোথেলিয়াল ড্যামেজ তৈরি হলো, প্লেটিলেট আসলো, ফিব্রিন আসলো, এর চতুর্দিক থেকে তার প্রোটেকশন এমন ভাবে তৈরি করলো যে ওই ফিব্রিন এবং প্লেটিলেটের ভিতরে যে অর্গানিজমটা মানে মিলিয়ন্স অফ মিলিয়ন্স অর্গানিজম ডেভেলপ করতেছে, যার জন্য হোস্টের যে ডিফেন্স মেকানিজম সে তাকে টাচই করতে পারতেছে না. তাহলে এই রঙ বাইরের দিকে একটা কাভারিং এর মতো থাকে যেটা প্লেটিলেট এবং ফিব্রিন, এবং অর্গানিজমটা ডেভেলপ করতে থাকে ভিতরের দিকে, এবং এই অর্গানিজম ডেভেলপ করতে করতে এটা এত বড় হতে পারে যে এটা একটা বড় ধরনের ভেজিটেশন হয়ে যেতে পারে এবং কোন ভালভের স্ট্রাকচার সে বন্ধ করে দিতে পারে, অবস্ট্রাকশন তৈরি করতে পারে, অথবা এখান থেকে ছুটি যেয়ে সে কোথাও ডিস্টেন্ট ইম্বোলাইজেশন তৈরি করতে পারে. When the infection is established, vegetation composed of organism, fibrin and platelets grow and may become large enough to cause obstruction or embolization. Adjacent tissue may be destroyed and abscess may be formation. Bulb may be regurgitant, or may, if there is already regurgitation, it may be increased in regurgitation. And there are so many extra cardiac manifestations such as vasculitis, spin lesion that may occur as a result of either emboli or the immune complex deposition. And mycotic aneurysm were developed in arteries at the site of infected emboli. In fatal cases, the infarction of the spleen and kidney and sometimes the immune glomerular nephritis may be found. এখানে ডিস্টাল এম্বোলাইজেশন হওয়ার পরে কতগুলো ঘটনা ঘটে, সেইগুলো হলো এম্বোলাইজেশনের জন্য ঘটে এবং ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড কিছু কমপ্লেক্স ঘটনা ঘটে, সেই ঘটনা আমরা পেটিকেল হেমোরেজ হিসাবে অথবা সাব অ্যাঙ্গুয়াল স্প্লিন্টার হেমোরেজ এই হিসাবে, রথ স্পট্স জেনুইলেশন এই হিসাবে আমরা পাবো. এবং যদি আমরা মাইক্রোবায়োলজি চিন্তা করি যে আমাদের কি কি অর্গানিজম থাকতে পারে, যদি আমরা ই করি তাহলে যদি ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, মাইক্রোবায়োলজি অফ দি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, এন্টারোকক্কাস, হ্যাসেক গ্রুপ, পলিবাইকোবেগাল অ্যান্ড আদার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অ্যান্ড কালচার নেগেটিভ কিছু অর্গানিজম সেরকম থাকতে পারে. আসলে এটা একটা সিরিজ, মানে এক্সামিনেশন করার পরে কতগুলো অর্গানিজমকে তারা ডিটেক্ট করতে পারছে তার একটা হিসাব দিছে. এটা দিয়ে মোটামুটি ভাবে বোঝা যায় যে 44% কেসে স্টাফাইলোকক্কাস থাকে, স্ট্রেপটোকক্কাস প্রায় 30% এর ক্ষেত্রে, হ্যাসেক গ্রুপ ও এরকম 8% কেসের ক্ষেত্রে থাকতে পারে. এখন আমরা ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আলাপ করব. ক্লিনিক্যাল ফিচার্স আসলে দুইটা ফর্মে হতে পারে, একটা একুট ফর্ম আর একটা সাব একুট ফর্ম. একুট ফর্ম খুব একুটলি যদি ডেভেলপ করে ফিভার উইথ আদার্স মেজর অ্যান্ড মাইনার সিমটমস, সেটা একুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস. আর সাব একুট ফর্ম যেটা আস্তে আস্তে ডেভেলপ করবে, এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ডেভেলপ করে, কিন্তু মাঝে মাঝে দুইটাই ওভারল্যাপ করতে পারে. এবং সাব একুট যে ফর্মটা আছে সে হঠাৎ করে লাইফ থ্রেটেনিং একুট কমপ্লিকেশন হিসাবে দেখা দিতে পারে. আমাদের আমরা যখন মানে স্টুডেন্ট ছিলাম থার্ড ইয়ার মানে আন্ডার গ্রাজুয়েটে, তখন আমাদের মানে ওয়ার্ডের মধ্যে শেখানো হইতো যে নন ভালভুলার লিশন আইদার কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড উইথ হাই গ্রেড অফ ফিভার উইথ চেঞ্জিং মার্মার উইথ স্প্লিন্টার হেমোরেজ অ্যান্ড স্প্লিনোমেগালি, দি ডায়াগনোসিস ইজ সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস অর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আনলেস প্রুভড আদারওয়াইজ. তার তোমাদের এরকম যদি একটা প্রি এক্সিস্টিং কার্ডিয়াক কন্ডিশন থাকে, তার সাথে যদি তার কতগুলো কনস্টিটিউশনাল সিমটমস বিশেষ ফিভার এবং মারমার থাকে, চেঞ্জিং মারমার
সকালে একটা বিকেলে একটা, তাহলে মোটামুটি ভাবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তার যা আছে ধারণা করা যায়। কিন্তু ডেফিনিট ডায়াগনোসিস করার জন্য আমাদের ডিউক ক্রাইটেরিয়া ইউজ করতে হবে, সেখানে মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া আছে। তো আমরা যে পিছনের মানে প্যাথোফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি যেটা পড়ে আসছি সেটা দেখি যে এইরকম যদি হয় তাহলে তার একটা ভিতরে অর্গানিজম থাকবে। তা আমরা যদি অর্গানিজমটাকে ডিটেক্ট করতে পারি ব্লাড কালচারের মাধ্যমে, তাহলে আমরা একটা এভিডেন্স পাবো যে না এটা ইনফেকশন আছে ডিউ টু মাইক্রোবিয়াল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়া ভাইরাস থেকে যেটাই হোক। দুই হলো যদি আমরা এই ইনফেকশনের জন্য ডাইরেক্ট কোনো এভিডেন্স দেখতে পাই, ডাইরেক্ট এভিডেন্স এর ভিতরে যেটা আছে সেটা হলো ভেজিটেশন। যদি আমরা এরকম ভেজিটেশন দেখতে পাই তাহলে ভেজিটেশন দেখার জন্য ইকোকার্ডিওগ্রাম করে দেখা যায় যে মাইনুট স্ট্রাকচার প্রায় 1 মিলিমিটার পর্যন্ত মাইনুট স্ট্রাকচারটাকেও ভেজিটেশনে ইকোকার্ডিওগ্রামে দেখা যায়। তো এই দুইটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, এক হলো অর্গানিজম বাই ব্লাড কালচার, দুই হলো বাই ডিটেকশন অফ ভেজিটেশন বা ইকোকার্ডিওগ্রাম, তাহলে এই দুইটা মেজর ক্রাইটেরিয়া হয়ে যায়। এবং মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো আছে যে প্রিডিসপোজিং ভালভুলার অথবা কনজেনিটাল কার্ডিয়াক অ্যানোমালি, একটা ইন্টারভেনিয়াস ড্রাগ অ্যাবিউজার্স, ফিভার, এম্বোলিক ম্যানিফেস্টেশন, ভাস্কুলার ফেনোমেনন, ব্লাড কালচার সাজেস্টিভ অফ অর্গানিজম বাট গ্রোথ নট এসিভিং দ্যাট প্রুভিং দি মেজর ক্রাইটেরিয়া, আর সাজেস্টিভ অফ ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিংস দ্যাট ইজ নট কনফিডেন্ট উইথ ভেজিটেশন, এরকম যদি থাকে তাহলে এগুলোকে আমরা মাইনর ক্রাইটেরিয়া বলবো। এখন ডায়াগনোসিস করতে গেলে যেটা হবে সেটা আমার দুইটা যদি পজিটিভ মেজর ক্রাইটেরিয়া পাই ডায়াগনোসিস কনফার্ম হবে, অথবা একটা পজিটিভ মানে মেজর একটা মাইনর এবং তিনটা মাইনর ক্রাইটেরিয়া যদি হয় তাহলে হবে, অথবা পাঁচটা মাইনর ক্রাইটেরিয়া যদি পাই তাহলেও আমার ডায়াগনোসিস কনফার্ম হবে, ডেফিনিট ডায়াগনোসিস। কিন্তু ডেফিনিট ডায়াগনোসিস না হয়ে যদি পসিবল ডায়াগনোসিস হতে পারে, সেটা হলো একটা মেজর ক্রাইটেরিয়া থাকতে পারে, একটা মাইনর ক্রাইটেরিয়া থাকতে পারে, অথবা তিনটা একটা মাইনর অথবা তিনটা যদি মাইনর ক্রাইটেরিয়া থাকে তাহলেও আমাদের মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডায়াগনোসিস হবে, বাট ইটস পসিবল ডায়াগনোসিস। সো দিস ইজ অল অ্যাবাউট ডিউক ক্রাইটেরিয়া অ্যান্ড দি ডায়াগনোস্টিক ফেসিলিটি। এখন একটু আস্তে আস্তে করে আমরা দেখি যে সাব এন্ডোকার্ডিয়াল যে ব্যাকটেরিয়া, সাব একুট এন্ডোকার্ডাইটিস, এটা কিভাবে ঘটে। অ্যান্ড দিস শুড বি সাসপেক্টেড হোয়েন দি পেশেন্ট উইথ কনজেনিটাল অর ভালভুলার হার্ট ডিজিজ ডেভেলপস এ পার্সিস্টেন্ট ফিভার, কমপ্লেন্স অফ আনইউজুয়াল টায়ার্ডনেস, নাইট ফি সোয়েটস অ্যান্ড ওয়েট লস, ডেভেলপ নিউ সাইন্স অফ ভালভ ডিসফাংশন অর ফেইলর, লেস অফেন ইট প্রেজেন্টস অ্যান এম্বোলিক স্ট্রোক অর পেরিফেরাল আর্টেরিয়াল এম্বোলিজম। সো একটা প্রিভিয়াসলি যদি কনজেনিটাল অথবা ভালভুলার হার্ট ডিজিজ এর পেশেন্ট থাকে, তার যদি এরকম পার্সিস্টেন্ট ফিভার এবং ওয়েট লস, টায়ার্ডনেস, নাইট সোয়েটস, এর সাথে যদি সাইন অফ ভালভ ডিসফাংশন, তো মানে আগে মারমার ছিল একরকম, এখন যদি আর এক রকম আসে, বাট ইটস চেঞ্জিং মারমার, অথবা হার্ট ফেলিওর ডেভেলপ করে, তাহলে তুমি সাসপেক্ট করতে পারো যে সাবিকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এর দিকে যাচ্ছে। আদার ফিচার্স পারপিউরা, পেটিকেল হেমোরেজ ইন দি স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, স্প্লিন্টার হেমোরেজ আন্ডার দি নেইল বেডস অ্যান্ড টো নেইলস, অসলার নোটস আর পেইনফুল, টেন্ডার সোয়েলিং অ্যাট দি ফিঙ্গার টিপস দ্যাট আর প্রবাবলি ডিউ টু প্রোডাক্ট অফ ভাস্কুলাইটিস, ক্লাবিং মে বি এ ফিচার্স দো ইট ইস লেট সাইন, স্প্লিন অ্যান্ড লিভার মে বি ফ্রিকুয়েন্টলি পালপেবল, বাট মানে হেমাচুরিয়া, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, লো ভিজিবল হেমাচুরিয়া ইজ ভেরি মাচ কমন। পরীক্ষার সময় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডায়াগনোসিস করার সময়, ইউরিন পরীক্ষা করার সময় স্যারেরা জিজ্ঞাসা করে যে ভিজিবল মানে হেমাচুরিয়া থাকবে কি থাকবে না, তো এটা বলতে হবে যে ইনভিজিবল থাকবে। এগুলো কতগুলো সাইন আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ভাস্কুলার সাইন নিয়ে রাখছি। যদি আমরা নিচ থেকে দেখি, এটা হলো স্প্লিন্টার হেমোরেজ, এটা নেইল বেড ইনফ্রাক্ট হয়ে গেছে ডিজিটাল ক্লাবিং সহ এখানে, এবং এইটা যদি দেখি তাহলে এখানে হলো কনজেন্টাইভাল হেমোরেজ, এবং এখানে যদি দেখি তাহলে পিটিকিয়াল হেমোরেজ হিসাবে আছে।
এবং হার্টের ভিতরে যদি দেখি তাহলে কন্ডাকশন ডিসঅর্ডার থাকতে পারে, কার্ডিয়াক ফেইলিওর এবং মারমার, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ভেরিয়িং ডিগ্রিস অফ মারমার থাকবে, সকালে একরকম বিকালে একরকম, চেঞ্জিং মারমার থাকবে, আইতে ভিতরে রস স্পট থাকবে এবং পেটিসিয়াল হেমোরেজ থাকতে পারে মিউকাস মেমব্রেন এন্ড স্কিনে, এবং স্ট্রোকের এভিডেন্স পাওয়া যেতে পারে সেরিব্রাম এবং এবং পেরিফেরালও চলে আসতে পারে। একুট এন্ডোকার্ডাইটিস এটাই একুটলি যদি ডেভেলপ করে, দ্য পেশেন্ট প্রেজেন্টস উইথ সিভিয়ার ফিব্রাইল ইলনেস উইথ প্রমিনেন্ট প্রমিনেন্ট অ্যান্ড মানে চেঞ্জেস ইন দ্য হার্ট মার্মার্স অ্যান্ড পিটিজে। ক্লিনিক্যাল স্টিগমা অফ ক্রনিক এন্ডোকার্ডাইটিস আর ইউজুয়ালি অ্যাবসেন্ট, এম্বোলিক ইভেন্টস আর কমন, অ্যান্ড কার্ডিয়াক অ্যান্ড রেনাল ফেলিওর মে ডেভেলপ রেপিডলি, অ্যান্ড অ্যাক্সেস অ্যাবসেস মে বি ডিটেক্টেড গ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা ভেজিটেশনের সাথে সাথে অ্যাবসেস ফর্মেশনটাও দেখতে পাবো। যদি আমরা মানে আসলে ভাগ করি নাই, যদি খুব ভাগ করে বলতে চাই যে একুট এন্ড ক্রনিকের মধ্যে কি পার্থক্য আছে, একুট একুটলি ডেভেলপ করে এক সপ্তাহের মধ্যে, ক্রনিক বা সাব একুট যেটা এক মাসের মধ্যে ডেভেলপ করে, এবং এটা একুট ম্যালেজ ফিভার এবং সিলস এইগুলো থাকে, ক্রনিক বা সাব একুটে ওয়েট লস ফ্যাটিক এবং নাইট সুইট থাকে, একুটে লিউকোসাইটোসিস থাকতে পারে, এখানে সাধারণত কোনো ফিভার থাকে না, গামা গ্লোবিউলিন এখানে নর্মাল, আর সাব একুটে ইলেভেটেড গামা গ্লোবিউলিন থাকবে, রিউমাটয়েড ফ্যাক্টর দুই দিকেই থাকবে, রিউমাটয়েড ফ্যাক্টর। পোস্ট অপারেটিভ এন্ডোকার্ডাইটিস আসলে এটা মানে বলা হয়েছে এই জন্য, যদি কোনো পেশেন্টের অপারেশন করার পরে এরকম জ্বর ডেভেলপ করে, চেঞ্জিং মারমার আসে, তাহলে ধরে নিতে হবে যে ভালভটা রিপ্রেস করা হয়েছে, সেটার ইনফেকশন হয়ে গেছে, এবং এটার মর্টালিটি খুব বেশি থাকে এবং মর্বিডিটিও খুব হাই থাকে, এবং এটা খুব মেটিকুলাসলি ট্রিট করতে হয় এবং খুব মানে ভিরুলেন্ট অর্গানিজম থাকে, এবং অ্যান্টিবায়োটিকও এক্ষেত্রে মানে খুব হাই অ্যান্টিবায়োটিক দিতে হয়, ইউজুয়ালি ভ্যাঙ্কোমাইসিন দিয়ে এই সমস্ত ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করতে হয়। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা যেহেতু সহজেই বুঝতে পারছি যে আমরা মেজর মানে ফাইন্ডিংস পেতে গেলে ব্লাড কালচার করতে হবে, 3 to 6 sets অফ ব্লাড কালচার করতে হবে, ডিফারেন্ট সাইট থেকে করতে হবে, অ্যাপারেন্টলি 6 hours অ্যাপার্টসে করতে হবে, এবং মোস্ট অফ দি মানে দুইটা কালচারতে 90% এর মতো বেশি কালচার পজিটিভ অর্গানিজম আইসোলেশন করা সম্ভব। আইসোলেশন অফ এ টিপিক্যাল অর্গানিজম ইন মোর দ্যান ওয়ান কালচার প্রোভাইডস দি স্ট্রং এভিডেন্স দ্যাট গোজ ইন ফেভার অফ ডায়াগনোসিস, অ্যান্ড বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক কালচার শুড বি ডান। ইকোকার্ডিওগ্রাম আমরা আগেই বলছিলাম যে ইকোকার্ডিওগ্রাম করলে আমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ভেজিটেশন, ভেজিটেশন গুলো আপনারা যদি খেয়াল করেন যে হার্টের ভিতরে ছোট ছোট যে একটা থ্রোম্বাসের মতো দেখা যায়, যে এগুলোই ভেজিটেশন, এটার মধ্যে থাকে হলো অর্গানিজম, তার চতুর্দিকে থাকে ফিবরিন এবং প্লেটলেটস, এটার ভিতরে বসেই অর্গানিজমটা ডেভেলপ করতে থাকে এবং এটা বড় হইতে থাকে। এটা ভালভের যে সমস্ত জায়গায় এন্ডোথেলিয়াল ড্যামেজ থাকে সেইখানে এই সমস্ত জায়গায় এগুলো ডেভেলপ করতে থাকে, এবং ইকোকার্ডিওগ্রাম করে এই ভেজিটেশন গুলো ডিটেক্ট করা হয়। খুব ছোট যদি থাকে, যেটা ট্রান্সথ্রাসিক ইকোকার্ডিওগ্রামে পাওয়া যায় না, সেটা ওই যে এবার ট্রান্স এসোফেজিয়াল একটা ইকোকার্ডিওগ্রাম আছে, মানে প্রোবটা বুকের উপরে না দিয়ে প্রোবটা মুখের মধ্যে দিয়ে ঢুকে রাখা হয় এবং এসোফেগাসের ভিতরে নিয়ে রাখা হয়, লেফট এট্রিয়াম এর কাছাকাছি নিয়ে যাওয়া হয় এবং লেফট এট্রিয়াম এর কাছ থেকে হার্টটাকে খুব ক্লোজলি দেখা হয়, এবং এখানে খুব সূক্ষ্মাতি সূক্ষ্মত মানে ধরা পড়ে 1 millimeter বা তার চেয়ে কম মানে যদি ডায়ামিটার থাকে তাও দেখা যায়। ইসিজি করতে পারি, ইসিজি তে সাধারণত নর্মালও থাকতে পারে, কিন্তু যদি খুব খারাপ হয় তাহলে এবি ব্লক থাকতে পারে ডিউ টু অ্যাওর্টিক রুট অ্যাবসেস অর ইনফ্রাক্ট ডিউ টু এম্বোলাইজেশন, এক্সরে মে শো দি এভিডেন্স অফ কার্ডিয়াক ফেলিওর অ্যান্ড কার্ডিওমেগালি, ব্লাড পিকচার শো দি ইলেভেটেড ইএসআর সিআরপি অ্যান্ড নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, ইট মে কামস উইথ লিউকোসাইটোসিস, প্রোটিনিউরিয়া অ্যান্ড মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। আমরা আগে বলছিলাম যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া মানে হেমাচুরিয়া নেকেটাইতে দেখা যাবে না।
মোস্ট কমন পার্ট হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ভিতরে আসলে মানে একটা ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে, ফিজিশিয়ান, সার্জনস, মাইক্রোবায়োলজিস্টের ভিতরে একটা কোঅর্ডিনেশন লাগে। এই কোঅর্ডিনেশনের মাধ্যমে যদি করা হয় তাহলে সাকসেসটা খুব বেশি আসে। তো আমরা একবার একটা মানে পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর বোর্ডের জন্য আমরা আমাদের একজন মাইক্রোবায়োলজিস্ট স্যারকে ডাকছিলাম, আমাদের শ্রদ্ধেয় অসুর সার্জন প্রিন্সিপাল ছিলেন। স্যারে আসার পরে বলছেন যে এত বয়স হয়ে গেল, আমার আমার কোনো বোর্ডের সময় আমাকে ডাকা হলো না। এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মতো মানে মেডিকেল বোর্ডে আমি কোনোদিন ডাক পাই নাই। আসলে আমাদের প্র্যাকটিস নাই বা আমরা প্র্যাকটিস করি না, কিন্তু বাইরে সব জায়গায় কিন্তু এটা মানে খুব ইন্টার রিলেটেড, মানে ইন্টার্নিস্ট, সার্জন এবং মাইক্রোবায়োলজিস্ট সে একত্রে ডিসিশন দেয় যে কোন চিকিৎসা করবে কি না করবে। এবং যদি কোনো আমরা সোর্স জানা থাকে, যেটা ইনফেকশনের সোর্স আছে, সেটা মানে পটেনশিয়ালি সেটা রিমুভ করতে হবে। এনি সোর্স অফ ইনফেকশন শুড বি রিমুভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফর এক্সাম্পল, দ্য টুথ উইথ অ্যান এপিক্যাল অ্যাবসেস শুড বি এক্সট্রাক্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ক্ষেত্রে আমরা জানি যে একটা ইনফেকশন থাকে এবং পজিটিভ অর্গানিজম থাকে। আমরা দেখছি যে ব্লাড কালচারও আমাদের পাঠাই দিচ্ছে, কিন্তু ব্লাড কালচারের রিপোর্ট আসতে আপনার 48 ঘন্টার থেকে কোনো কোনো ক্ষেত্রে 72 ঘন্টাও সময় লাগতে পারে। তো এই সময় পর্যন্ত আমরা কি অপেক্ষা করব? এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করলে আমাদের প্যাশেন্টের যদি ক্ষতি হয়ে যায়, সেই জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করব। এটাকে বলা হলো এম্পিরিক্যাল ট্রিটমেন্ট, মানে কালচার সেন্সিটিভিটি রেজাল্ট আসার আগ পর্যন্ত আমরা এই একটা অ্যান্টিবায়োটিক শুরু করব। যে অ্যান্টিবায়োটিকটা আমরা মনে করব যে এটা আমরা আশা করি যে যে পজিটিভ অর্গানিজম থাকবে তার বিরুদ্ধে সাসেপ্টেবল। যদি না সাসেপ্টেবল হয় তাহলে এর কালচার সেন্সিটিভিটি রেজাল্ট আসলে সেই অনুপাতে পরবর্তীতে আমরা তার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা রিভিউ করব। এম্পিরিক্যাল ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দি মোড অফ প্রেজেন্টেশন, সাসপেক্টেড অর্গানিজম অ্যান্ড দি প্রেজেন্স অফ প্রোস্থেটিক অর নেটিভ বালস অর পেনিসিলিন অ্যালার্জি। যে পেনিসিলিন অ্যালার্জি থাকলে তার পেনিসিলিন দেওয়া যাবে না। প্রোস্থেটিক ভালভ এবং নেটিভ ভালভ, নেটিভ ভালভের প্রোগনোসিস ভালো, প্রোস্থেটিক ভালভের প্রোগনোসিস খারাপ। এবং পজিটিভ অর্গানিজম যে যে দিয়ে স্টাফাইলোকক স্ট্রেপটোকক্কাস পাওয়া চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো মানে পোটেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে হবে। ইফ দি প্রেজেন্টেশন ইজ সাপেকুড, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট শুড বি আইডিয়ালি উইথহেল্ড আনটিল দি রেজাল্টস অফ দি ব্লাড কালচার আর অ্যাভেলেবল। সাবিকুট যদি হয়, খুব বেশি যদি তাড়াহুড়া না থাকে, জ্বর বেশি না থাকে, অথবা লাইফ যদি থ্রেটেনিং অবস্থায় না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক আসার পরে ট্রিটমেন্ট শুরু করা, রেজাল্ট আসার শুরু করাই ভালো। ইফ দি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ইজ কনসিডার্ড নেসেসারি, অ্যামোক্সিসিলিন 2 to 6 times daily IV শুড বি কনসিডার্ড উইথ অর উইদাউট জেন্টামাইসিন। তাহলে জেন্টামাইসিনের সাথে অ্যামোক্সিসিলিন 2 gram 6 hourly শুরু করতে হবে। এন্ড ইফ দি প্রেজেন্টেশন ইজ একুট, এম্পিরিক্যাল থেরাপি শুড বি স্টার্টেড উইথ ভ্যাঙ্কোমাইসিন 1 gram twice daily IV উইথ জেন্টামাইসিন 1 milligram twice daily IV। যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ট্রিটমেন্টের ডিউরেশন 4 weeks to 6 weeks, কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি প্রোস্থেটিক ভালভের জন্য হয় সেটা লঙ্গার ডিউরেশনে থাকে, 6 weeks এর জন্য থাকে। এবং নেটিভ ভালভে 1 মাসের আগেও বন্ধ করা যায় যদি জ্বর যদি 7 দিনের ভিতরে কমে যায় এবং কোনো ধরনের যদি আর রিকারেন্স না থাকে, ভেজিটেশনটা 5 মিলিমিটারের কম থাকে, সেক্ষেত্রে 2 সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস 4 সপ্তাহ, মানে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং একুট হলে ভ্যাঙ্কোমাইসিন দিতে হবে। মোস্ট অফ দি কেসেস ভ্যাঙ্কোমাইসিন রিমেইনস সেন্সিটিভ অলমোস্ট অল দি অর্গানিজমস ইন কম্বিনেশন উইথ জেন্টামাইসিন। পেশেন্ট উইথ সাসপেক্টেড প্রোস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস শুড বি স্টার্টেড উইথ ভ্যাঙ্কোমাইসিন জেন্টামাইসিন এট দি অ্যাবভ মেনশন ডোজ প্লাস রিফামপিসিন ওরালি, দ্যাট ইজ 300 to 600 milligram twice daily। এই রিফামপিসিন আমরা জানি এটা হলো টিবির ঔষধ, সেই টিবির ঔষধ রিফামপিসিলিন এই ক্ষেত্রে যোগ করতে হবে যদি আমরা প্রোস্থেটিক বা এন্ডোকার্ডাইটিস চিন্তা করি।
এখানে মানে অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট কমন পজিটিভ অর্গানিজম ইন ইনফেক্টোপেন্টোগাইনাইটিস এর যে কালচার সেন্সিটিভিটি রেজাল্ট আসলে সেই রেজাল্ট অনুসারে আমরা ডোজগুলো আমরা এখানে দিতে পারবো, এবং 4 to 6 weeks-এ আমরা দেবো। নেটিভ ভালভ যদি থাকে তাহলে 4 weeks, এবং প্রোস্থেটিক ভালভ যদি থাকে তাহলে 6 weeks আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করবো। এর ভিতরে পেনিসিলিন থাকবে, পেনিসিলিন রেজিস্ট্যান্ট ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, এবং যদি ফ্লুক্লোক্সাসিলিন, এই বেনজাথিল পেনিসিলিন, সবগুলো ভ্যানকোমাইসিন জেন্টামাইসিন ইউজ করা যাবে। এবং ওই যে মানে 4 সপ্তাহ কম সময় ইউজ করতে পারবেন যদি নেটিভ ভালভ থাকে, যদি এমআইসি 1.2 এর নিচে থাকে, এবং অ্যাডভার্স প্রজনেক্টিক ফ্যাক্টর যদি না থাকে, যেমন হার্ট ফেলিওর, অ্যাওর্টিক রিগার্জিটেশন অথবা কোনো ধরনের কন্ডাকশন ডিফেক্ট না থাকে, নো এভিডেন্স অফ থ্রোম্বোএম্বোলিক ডিজিজ, ভেজিটেশন মোর দেন 5 মিটার ডায়ামিটার, দ্যাট ইজ নো ভেজিটেশন, ভেজিটেশন 5 মিলিমিটার নিচে থাকতে হবে, ক্লিনিক্যাল রেসপন্স উইদিন, ঔষধ দিচ্ছেন 7 দিনের মধ্যেই তার রেসপন্স হয়ে গেছে, পেশেন্ট অ্যাফিব্রেল হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে শর্ট ডিউরেশন করা যাবে। তো এসব করার ক্ষেত্রেও পরেও মানে আমাদের অপারেশনের কথা চিন্তা করতে হবে। যদি ট্রিটমেন্ট ফেইলিওর করে, আমি ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না, পেশেন্টের 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট ফেইলিওর হলে অপারেশনে যাইতে হবে। অথবা যদি আমাদের ভালভটা ড্যামেজ হয়ে থাকে, যে সিভিয়ারলি ড্যামেজ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, অথবা রিগার্জিটেন্ট হয়ে গেছে, টোটালি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, অ্যাবসেস ফর্মেশন করে, সেই সমস্ত ক্ষেত্রে অপারেশন ছাড়া আর কোনো প্রগতি নাই। এবং লার্জ ভেজিটেশন অফ দি লেফট সাইড অফ দি হার্ট উইথ কি ইকো সাজেস্টিভ অফ হাই রিস্ক অফ এম্বোলাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অপারেশনের দরকার হতে পারে। এবং প্রিভিয়াস এভিডেন্স অফ সিস্টেমিক এম্বোলাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে করতে হবে। আপনার অত মনে রাখার তো আপনি পারবেন না মনে রাখতে, আপনার জন্য বলবো মনে করেন স্যার ট্রিটমেন্ট দিছি, ট্রিটমেন্ট ফেল করছে, আর পজিটিভ অর্গানিজম এত ভিউলেন্ট যে সে স্যার ড্যামেজ করে ফেলছে হার্টের বাল্বের, কোনো স্ট্রাকচারই আর নর্মাল নাই যেটা এটা দিয়ে কাজ করতে পারে, অথবা স্যার অ্যাবসেস ফর্মেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্যার আমরা ভালভটা ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। প্রিভেনশনের জন্য আসলে মানে আগে মানে প্রিভেনশনের জন্য বলা হতো যে রুটিন যদি ভালভুলার লেশন অথবা কার্ডিয়াক লেশন জানা থাকে, এই সমস্ত পেশেন্টের অপারেশন করতে গেলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে নিতে হতো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আপনার মতো, তখন আমরা এগুলো পড়ছি যে যে হাই রিক্স, ইন্টারমিডিয়েট রিক্স এবং লো রিক্স গ্রুপ, মানে ভাল হার্টের কন্ডিশন যে সমস্ত জায়গায় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইল্যাক্সিস দিতে হবে। এখন আর এটা আবার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইল্যাক্সিস এখন আর দিতে বলে না, যেটা আপনাদেরকে আমরা আগের ক্লাসে বলছি যে রিগার্ডিং দি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইল্যাক্সিস ইজ নো লঙ্গার অ্যাডভোকেটেড। আনটিল রিসেন্টলি অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ওয়াজ রুটিনলি গিভেন টু পিপল এট রিস্ক অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আন্ডারগোয়িং ইন্টারভেনশনাল প্রসিডিওরস। There is this has not been proven to be effective, and the link between the episodes of infective endocarditis and the interventional procedures has not been demonstrated. The antibiotic prophylaxis is no longer offered routinely. তো দুইটা পরীক্ষায় সারেরা পার্থক্য জিজ্ঞাসা করে, একটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইলেক্সিস, আর একটা জিজ্ঞাসা করে মানে রিকারেন্ট রিউমেটিক ফিভার এর প্রোফাইলেক্সিস। রিউমেটিক রিকারেন্ট রিউমেটিক ফিভার এর প্রোফাইলেক্সিস আমরা পেনিসিলিন দিয়ে দেব 250 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, এটা খাইতে থাকবে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড প্রোটোকল। যদি মানে রিউমেটিক ফিভার থাকে, কোনো কার্ডাইটিস না থাকে, 5 ইয়ার্স অর আনটিল দি এজ অফ 21 হুইচ ইজ লঙ্গার, যদি কার্ডাইটিস থাকে তাহলে 10 ইয়ার্স অর 20 ইয়ার হুইচ ইজ লঙ্গার, যদি কার্ডাইটিস এর সাথে ভালভ লিশন থাকে তাহলে ইট মে বি কন্টিনিউ আপ টু দি এজ অফ 40 অর ইট মে বি কন্টিনিউ আপ টু লাইফ লং। এই স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ফলো করে আমরা রিউমেটিক ফিভারের প্রোফাইলেক্সিস দেব। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইলেক্সিস এখন স্যার এই যে অপারেশন প্রসিডিউরের আগে যদি কার্ডিয়াক স্ট্রাকচারাল কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড কোনো অ্যাবনর্মালিটি থাকে, তাদের যদি অপারেশন করতে যেতে হয় কোনো, তাহলে আগে দেওয়া হয়তো মানে অ্যান্টিবায়োটিক হাই ডোজে 1 ঘন্টা আগে অপারেশনে, এখন আর এইটা লাগে না, এটা এখন আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইলেক্সিস জরুরি না। তো আমরা সামারিতে যদি আসি, আমরা অল্প কথায় যদি বলতে চাই, দিস ইজ ইনফেকশন অফ দি এন্ডোকার্ডিয়াম, ভেরি সিম্পল ওয়ার্ড, দ্যাট ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, রিকেটসিয়া, ক্লামাইডিয়া এন্ড আদার। ক্লিনিক্যাল পিকচার্স মে বি একুট অর সাব একুট, ডায়াগনোসিস ইজ বাই ডিউক ক্রাইটেরিয়া, বাই মেজর অ্যান্ড মাইনর ক্রাইটেরিয়া,
two major, one major, one minor, and three one major and three minor criteria, or all five minor criteria. Treatment, empirically treatment started with acute endocarditis, but empirical treatment may be withheld in subacute bacterial endocarditis if the condition is not so much grievous. And later on, the treatment should be reviewed according to the statement of the culture and sensitivity. Prognosis is good in native bulb. Prognosis is bad in prosthetic bulb, older ages, other comorbid conditions, like diabetes, CKD, peripheral vascular disease, and ischemic strokes. The classical teaching involved known cardiac nation, either congenital or acquired, with high fever, changing murmur, splinter hemorrhage, splenomegaly, consider infective endocarditis unless proved otherwise. And something regarding the prosthetic valve. Prosthetic valve, this is done in case of replacement of valve. আমরা আগের বারে দেখছি যে আমরা ভালভটা যখন পাল্টাতে যাব তখন আমরা বলছি যে নিজের ভালভ যখন আর কাজ করবে না তখন আমাদের ভালভটা চেঞ্জ করতে হবে. আমরা মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন করার সময় একক্ষেত্রে বলছি যে যখন ভালভের স্ট্রাকচার থাকবে না তখন ভালভটা রিপ্লেস করতে হবে. সেই রিপ্লেস করার জন্য কতগুলো প্রসিডিউর আছে. একটা মেটালিক প্রসিডিউর আছে উপরের তিনটা, আর নিচে কতগুলো আছে বায়োপ্রস্থেটিক. দুইটা জিনিস মনে রাখলেই চলে, একটা মেকানিক্যাল বায়োপ্রস্থেসিস, একটা বায়োপ্রস্থেসিস. মেকানিক্যাল প্রস্থেসিস, বায়োপ্রস্থেসিস. মেকানিক্যাল প্রস্থেসিস মেটাল দিয়ে তৈরি, বায়োপ্রস্থেসিস মেটাল, তার উপরে মানে ই থাকে, মানে পোর্সিলিন অথবা অ্যালোগ্রাফটের কাভারিং দেওয়া থাকে. The two major groups of prosthetic valves are currently available: mechanical prosthesis and bioprosthesis. Mechanical prosthesis এর মধ্যে তিনটা থাকে, একটা বাইলিপলেট, এটা আমরা উপরের তিনটা যদি দেখি এটা থাকে, একটা সিঙ্গেল লিপলেট দিয়ে থাকে, একটা বাইলিপলেট থাকে, আর একটা বল এন্ড কেস থাকে. বল এন্ড কেস এন্ড সিঙ্গেল লিপলেট এগুলো অনেক পুরানো, এগুলো এখন আর ইউজ হয় না. বাইলিপলেট মেকানিক্যাল প্রস্থেসিস এটার বেটার মানে প্রোফাইল আছে এবং থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন কম হয়। এবং পরবর্তীতে যেগুলো আছে বায়োপ্রস্থেসিস আছে, ডিফারেন্ট টাইপস এর বায়োপ্রস্থেসিস আছে. পোর্সিন বায়োথেসিস, এখানে ইন্টারনাল স্ট্রাকচার থাকে, এর উপরে হলো ও পোর্সিনের দেওয়া থাকে. আর স্টেন্টেড পেরিকার্ডিয়াম উইথ বায়োপ্রস্থেসিস, স্টেন্ট থাকে ভিতরে এবং উপরে পেরিকার্ডিয়াম এর বায়োপ্রস্থেসিস থাকে. আর হইলো মানে পোর্সিন বায়োপ্রস্থেসিস থাকে এই পাশেরটাই. তো এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মধ্যে হলো, অ্যাডভান্টেজ হলো মেকানিক্যালটা হলো মোর ডিউরেবল, এইটুকু একটা জিনিস জানবেন, মেকানিক্যাল মোর ডিউরেবল. আর যদি বায়োপ্রস্থেসিস হলো যে ডিউরেবিলিটি ইজ লেস, বাট মানে দি অ্যান্টিকোয়াগুলেশন ডাজ নট রিকার লাইফ লং. আর মেকানিক্যাল যদি ভাল দেয় তাহলে সেখানে মানে লাইফ লং আমার অ্যান্টিকোয়াগুলেশন মেনটেন করতে হবে. এখন এই দুইটা কাকে দেব কাকে দেব না, এটা হয়তো নির্ভর করবে রোগীর আন্ডারলাইন ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে. এখন যদি কোনো একটা লোক যে অ্যান্টিকোয়াগুলেশনের জন্য আমাদের ওয়ারফেরিন দিতে হয়, ভিটামিন কে টেট অ্যান্টাগনিস্ট, এটা ওয়ারফেরিন দিতে হয়, যদি কেউ মানে অ্যান্টিকোয়াগুলেন্ট নিতে না পারে অথবা অ্যান্টিকোয়াগুলেন্টের তার কন্ট্রাইন্ডিকেশন আছে, সেই ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্টে যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে সেই ক্ষেত্রে তার তাহলে বায়োপ্রস্থেসিস দিতে হবে. বায়োপ্রস্থেসিস ছাড়া তার আর কোনো পথ নাই. কিন্তু কারো যদি মানে দেখা যায় যে তার এট্রিয়াল ফিব্রিলেশন আছে, এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে তার লাইফ লং তার অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে, সেই ক্ষেত্রে বায়োপ্রস্থেটিক ভাল্ভ লাগিয়ে লাভ নাই, সেই ক্ষেত্রে মেটালিক ভাল্ভ লাগাইতে হবে. এই জন্য আন্ডারলাইন যে ক্লিনিক্যাল কন্ডিশন আছে, সে অথবা একটা মেয়ে খুব ইয়াং, একটা মেয়ে তার ফ্যামিলি কমপ্লিট হয় নাই, তার ভাল্ভ মানে ট্রেস করা দরকার, সেইক্ষেত্রে তার বায়োপ্রস্থেটিক ভাল্ভ আমরা দিতে পারি. কারণ বায়োপ্রস্থেটিক ভাল্ভ দিলে তার অ্যান্টিকোয়াগুলেশন লাগবে না, আর অ্যান্টিকোয়াগুলেশন না লাগলে সে প্রেগনেন্সিটা ইজিলি কন্টিনিউ করতে পারবে. আর যদি অ্যান্টিকোয়াগুলেশন লাগে সেই ক্ষেত্রে তার এটা করা সম্ভব কম হবে.
এবং যেটাই ভালভ প্লেস করি না কেন, কিছুটা মানে স্টেনোটিক পর্যায়ে থাকবে, যে মানে সব ভালভ মানে একদম ওপেন হবে না, কিছুটা মানে ন্যাচারালি ভালভটা স্টেনোটিক অবস্থায় থাকবে। যদি মিটরাল মানে জায়গায় লাগাই তাহলে মিটরাল স্টেনোসিস এর কিছু ফিচার পাওয়া যাবে, অ্যাওটিক জায়গায় অ্যাওটিক রিপ্লেসমেন্ট করলে অ্যাওটিক স্টেনোসিস এরও কিছু ফিচার্স পাওয়া যাবে। তার মানে একটা সিস্টোলিক একটা মারমার থাকবে, কিছু গ্রেডিয়েন্ট তার সব সময় থাকবেই। এই ভালভগুলো বলেন কেস এখন আর ইউজ করে না, পুরোনো ভালভ ছিল, টিল্টিং ভালভ বাইলি প্লেট এখন ইউজ করে, এইটা সবচেয়ে বেশি ইউজ হয় এখন। ওই যে আমরা যেটা বলতেছিলাম, চয়েস ভালভ রিপ্লেসমেন্ট কি করে চয়েস করব, যদি কারো বয়স খুব বেশি থাকে, 60-এর উপরে 65-এর উপরে থাকে, এবং তার যদি এটিএল ফিব্রিলেশন থাকে, তার কোনো কথা নাই, তার ডেফিনেটলি মেকানিক্যাল ভালভ লাগাই দিতে হবে। আর যদি তার মানে ই না থাকে, ওই যে 60 বয়সের উপরে কিন্তু এটিএল ফিব্রিলেশন নাই, সেই ক্ষেত্রে তার মানে বায়োপ্রস্থেসিস দেওয়া ভালো, কারণ বয়স বেশি হয়ে গেছে, এখানে অ্যান্টিকোয়াগুলেশন দিলে তার থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন বা হেমোরেজ হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা হইতেছে, যদি কম বয়সে, 60-এর চেয়ে কম বয়স যদি থাকে, এটিএল ফিব্রিলেশন এবং অ্যান্টিকোয়াগুলেশন যদি মানে থাকে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তার মেকানিক্যাল ভালভ দিতে হবে। তার মানে যে কন্ডিশনে থাকুক না কেন, এটিএল ফিব্রিলেশন থাকলে মেকানিক্যাল ভালভ দিতে হবে আপনার। আর যদি ইয়াং গ্রুপ থাকে, প্রেগনেন্সি কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রে বায়োপ্রস্থেসিস দিতে পারবেন। অথবা যদি কারো এরকম হয়, লাইফ এক্সপেক্টেন্সি খুবই কম, অল্প কয়েকদিন বাঁচবে, অথবা কন্ট্রাইন্ডিকেশন আছে অ্যান্টিকোয়াগুলেশনের, সেই ক্ষেত্রে তাকে বায়োপ্রস্থেটিক ভালভ দিতে পারবেন। এবং একটা জিনিস হলো, মানে মেকানিক্যাল যদি ভালভ দেন, তাহলে আপনার মানে অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন লাইফ লং কন্টিনিউ করতে হবে। আর বায়োপ্রস্থেটিক যদি ভালভ দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম 3 মাস ওয়ারফেরিনটা কন্টিনিউ করতে হয়, পরবর্তীতে প্রথম 3 মাস অ্যাসপিরিনও কন্টিনিউ করতে হয়, পরবর্তীতে শুধুমাত্র অ্যাসপিরিন কন্টিনিউ করলেই চলে, প্রোস্থেটিক আর ভালভের জন্য ই লাগে না, ওয়ারফেরিন এর সাথে আর কন্টিনিউ করতে লাগে না। এইটাই হলো অ্যাডভান্টেজ, যে ইসের ভিতরে বায়োপ্রস্থেটিক এবং মেকানিক্যাল ভালভের ভিতরে। কিন্তু মানে সমস্যা যেটা হয় সেটা হলো ফলো আপে, আমরা একটা ভালভ রিপ্লেস করার পরে রুগীটা আপনার কাছে আসতেছে, কিন্তু এইটা রুটিনলি তার প্রথম দিন টাইম করে আইএনআর অ্যাডজাস্ট করতে হয়। আইএনআর কত রাখতে হবে? আইএনআর 2 থেকে 3-এর ভিতরে আইএনআর রাখতে হবে। এখন যে ডোজে আইএনআর 2 থেকে 3-এর মধ্যে থাকবে, ঠিক সেই ডোজটাই আমার ওয়ারফেরিন, সেই ডোজটাই আমাকে কন্টিনিউ করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আইএনআর 2 থেকে 3-এর মধ্যে না থাকে, ততক্ষণ পর্যন্ত ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এবং এই ওয়ারফেরিনের বিভিন্ন ড্রাগের সাথে ইন্টারাকশন আছে, এবং এই জন্য কোনো কোনো সময় ফুডের সাথে, ড্রাগের সাথে এত ইন্টারাকশন আছে যে একই ডোজ খেতেছে, দেখা গেল কোনো সময় তার মানে আইএনআর কমে যেতেছে, প্রথম দিন টাইম কমে যেতেছে, আবার কোনো কোনো সময় আইএনআর বেশি হইতেছে। কি ক্ষতি কি লাভ যদি প্রথম দিন টাইম এরকম কমে এবং বাড়ে? যদি প্রথম দিন আইএনআর যদি আপনার বেড়ে যায়, তাহলে রোগীর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আইএনআর মানে কমে যায়, তাহলে ভালভটা আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর থেরাপিউটিক রেঞ্জ এত কম, দেখেন আইএনআর মেনটেন করতে হবে আমার 2 থেকে 3-এর মধ্যে, যে 2-এর নিচে গেলে থ্রোম্বাস ফর্ম করবে, 3-এর উপরে গেলে আপনার ব্লিডিং রিস্ক বাড়বে। তো এইরকম একটা পর্যায়ে 2 থেকে 3-এর মধ্যে আপনার মেনটেন করতে হবে। এই জন্য মেটিকুলাসলি প্রথম সপ্তাহে 2 বার, পরের সপ্তাহে 1 বার করে 1 মাস পর্যন্ত, আইএনআরটা ঠিক না হওয়া পর্যন্ত তাকে ফ্রিকোয়েন্টলি প্রথম দিন টাইম চেক করে দেখতে হবে। এরপরে যখন স্টেবল হয়ে যাবে যে হ্যাঁ আমার 5 মিলিগ্রাম মানে ওয়ারফেরিন দেওয়ার পরই আমার আইএনআর 2.5 অথবা 3-এর কাছাকাছি থাকে, তাহলে 5 মাইক্রোগ্রাম নিয়ে সে কন্টিনিউ করবে। এরপরে 1 মাস বা 3 মাস পরবর্তীতে এসে সে পরবর্তী ফলো আপ এর মধ্যে আসবে। যদি এই ক্ষেত্রে আবার তার কমে যায়, সেক্ষেত্রে ডোজ বাড়াইতে হবে, আবার যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ডোজ কমাইতে হবে। এই যে ডোজ কমানো বাড়ানো, এইটা আমাদের মানে বাংলাদেশের রুগীদের ক্ষেত্রে খুব একটা কমন প্রবলেম, এই রুগীরা আসতে চায় না। তাহলে আপনি বলতে পারেন এখন রিসেন্ট এর স্যার রিভারক্সাবান তো মানে চলে আসছে, তার ই লাগে না, খবরদার রিভারক্সাবান কখনোই কিন্তু
প্রস্থেটিক বাল্বের মানে সেক্ষেত্রে অ্যান্টি কোয়াগুলেশন হিসাবে ব্যবহৃত হয় না বা এর এফিকেসি এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। শুধুমাত্র প্রস্থেটিক ভালভ থাকলে ওয়ারফেরিন ইজ দি ড্রাগ অফ চয়েস, এক্ষেত্রে কোনো ধরনের ই নাই, ওয়ারফেরিন দিয়েই আপনাকে এই ডোজটা মেনটেন করতে হবে। এনি মেকানিক্যাল প্রস্থেসিস রিগার্ডলেস অফ দি ডিজাইন অর সাইট অফ প্লেসমেন্ট রিকোয়ার লং টার্ম অ্যান্টি কোয়াগুলেশন অ্যান্ড অ্যাসপিরিন অ্যাডমিনিস্ট্রেশন বিকজ অফ হ্যাজার্ডস অফ থ্রোম্বোএম্বোলিজম হুইচ ইজ গ্রেটেস্ট ইন দি ফার্স্ট পোস্ট অপারেটিভ ইয়ার্স। এটার জন্য আপনার অ্যাসপিরিন এবং লাইফ লং অ্যান্টি কোয়াগুলেশন লাগবে। আমি মানে খুব মানে বিনীতভাবে জোর গলায় আপনাদের বলতেছি যে ভালভ যদি রিপ্লেসমেন্ট করা থাকে তার সমস্যা একটাই, সেটা হয় ভালভটার আইএনআর কম থাকতে পারে, সেক্ষেত্রে ডোজটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন, আইএনআর যদি বেশি হয় সেক্ষেত্রে ডোজটা কমাই দেবেন। এবং যদি মেকানিক্যাল ভালভ যদি থাকে তাহলে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন লাগবে, মেকানিক্যাল ভালভ যদি না থাকে এক্ষেত্রে যদি বায়োপ্রস্থেটিক ভালভ লাগে তা প্রথম 3 মাস তাকে আপনারা অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন দুইটা একত্রে দিবেন, 3 মাস পরে ওয়ারফেরিনের দরকার হবে না, শুধুমাত্র অ্যাসপিরিন পাবে। উইদাউট অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড অ্যাসপিরিন দি ইনসিডেন্স অফ থ্রোম্বোএম্বোলিজম ইজ 3 to 6 টাইম হায়ার দেন হোয়েন প্রপার ডোজ অফ দিস মেডিকেশন আর অ্যাডমিনিস্টার্ড। And very rarely the thrombosis of the mechanic valve may occur and this may be a fatal event, but when non-fatal it interferes with the prosthetic valve function. এটাই মানে ক্রুশিয়াল ম্যানেজমেন্টের। তাহলে প্রস্থেটিক ভালভের ভিতরে আমরা যদি সামারি করি তাহলে প্রস্থেটিক ভালভ আমাদের কখন ইউজ করতে হয়, যখন ভালভটা নেটিভ ভালভ ড্যামেজ হয়ে যায় আইদার বাই স্টোনোসিস অর রিগার্জিটেশন, যখন নেটিভ ভালভের রিপেয়ার সম্ভব না যে এটা সেখানে, যেমন আমাদের একটা চেয়ার ভেঙে গেলে আমরা চেয়ারটা চিন্তা করি যে রিপেয়ার করা যায় কিনা, যদি রিপেয়ার করা যায় তাহলে রিপেয়ার করি, যদি রিপেয়ার করা না যায় তাহলে রিপ্লেস করি। ঠিক একই রকম ভালভ অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভ যদি রিপেয়ারেবল না থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপ্লেস করা হয়, এবং সেই ক্ষেত্রে রিপ্লেস করার ইন্ডিকেশন হিসেবে প্যাশেন্ট সিমটোমেটিক থাকে এবং সিভিয়ার ভালভ লিশন থাকে এবং প্যাশেন্টের কমপ্লিকেশন থাকে, এই ক্ষেত্রে আমরা ভালভ রিপ্লেস করি। এখন ভালভ রিপ্লেস করার জন্য 2 ভাবে করি, একটা মেকানিক্যাল ভালভ রিপ্লেস করতে পারি, একটা প্রস্থেটিক ভালভ আমরা রিপ্লেস করি। মেকানিক্যাল ভালভ মোর ডিউরেবল আর প্রস্থেটিক ভালভ হলো লেস ডিউরেবল। মেকানিক্যাল ভালভ হলো লাইফ লং মানে অ্যান্টিকোয়াগুলেশন লাগে উইথ ওয়ারফেরিন, আইএনআর শুড বি মেনটেন 2 to 3, বাট ইন বাই মানে প্রস্থেটিক ভাল এটা প্রথম 3 মাস অরফেরিনের সাথে অ্যাসপিরিন দিয়ে অ্যান্টিকোয়াগুলেশন মেনটেন করতে হয়, পরবর্তীতে অ্যান্টিকোয়াগুলেশন লাগে না, অ্যান্টিপ্লেটিলেট দিয়ে চলে যায়। দামের ক্ষেত্রে মেকানিক্যাল ভালভের দাম একটু কম, বায়োপ্রস্থেটিক ভালভের দাম বেশি। ডিউরেশনের ক্ষেত্রে মেকানিক্যাল ভালভের ডিউরেশন খুব বেশি এবং বায়োপ্রস্থেটিক ভালভের ডিউরেশন কম। অ্যাডভান্টেজ হলো যাদের অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেটেড অথবা অ্যান্টিকোয়াগুলেশন নিতে পারতেছেন না, মনে করেন একটা সিভিয়ার সেরিব্রাল ইনফ্রাক্ট হয়ে আছে, হেমোরেজিক মানে হেমোরেজ আছে, অথবা তার অ্যান্টিকোয়াগুলেশন দিলে যেখানে ব্লিডিং পাইলস থাকে অথবা এসোফেসিয়াল ভেসেস রাপচার থাকে, সেই সমস্ত থেকে রাপচার হওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বায়োপ্রস্থেটিক ভালভ লাগাইতে হবে ইন কেস অফ ওল্ডার পিপল। যদি ইয়াং পিপল হয় যাদের প্রেগনেন্সি কন্টিনিউ মানে কন্টিনিউ করতে চায় অথবা ফ্যামিলি কন্টিনিউ করে নাই, তাদের ক্ষেত্রে বায়োপ্রস্থেটিক ভালভ লাগানো যাবে। এবং আলটিমেটলি যে ভালভই লাগান না কেন ফলো আপটা খুব এসেন্সিয়াল। এবং যদি কোনো প্যাশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে সেই সমস্ত প্যাশেন্টকে মেকানিক্যাল ভালভ লাগানো উত্তম, কারণ মেকানিক্যাল ভালভের পরেও অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে এবং এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে অ্যান্টিকোয়াগুলেশন দিতেই হবে। কাজে এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে তার বায়োপ্রস্থেটিক ভালভ লাগানোটা যৌক্তিক হবে না। তো এর চেয়ে বেশি মানে প্রস্থেটিক ভালভে মানে কথা নাই, আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এরও খুব বেশি কথা নাই। পরীক্ষার সময় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস রে স্যাররা ওই ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করে এবং এম্বোলিক ম্যানিফেস্টেশন যেগুলো আছে এবং এইগুলো জিজ্ঞাসা করে, গড় জিজ্ঞাসা করে, গ্লোমারুলার নেফ্রাইটিস, অসলার নোডস, রিউমাটয়েড
ফ্যাক্টরস এবং রথস স্পট, এটা স্যারদের জিজ্ঞাসা করে তোমার কতটুকু তোমার ধারণা আছে সেটার জন্য, আর মেজর এবং মাইনর ক্রাইটেরিয়ার ভিতরে তুমি কি পাও সেটা তোমাকে যে জাজ করে এবং ডায়াগনোসিস করার জন্য কি করবে। নেক্সট প্রশ্ন করে হলো যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তো ডায়াগনোসিস করতে ব্লাড কালচারের রিপোর্ট আসতে অনেক দিন দেরি আছে, তুমি অ্যান্টিবায়োটিক কোনটা শুরু করবা, কিভাবে শুরু করবা এবং তোমার রেশনালিটি কি থাকবে, কোন অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি শুরু করবা। প্রশ্নগুলোর উত্তর সহজভাবে আমি এর আগে দিয়ে গেছি, এবং ক্লিনিক্যাল যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সেটা আপনি যদি সাসপেক্ট না করতে পারেন যে একটা ভালভুলার লেশনের প্যাশেন্টের জ্বর আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকতে পারে, তাহলে কিন্তু আপনি ডায়াগনোসিস মিস করে যাবেন। সেই জন্য আপনার সবসময় আইটা ওপেন রাখতে হবে যে আমি কিছু মিস করতেছি কিনা, যে প্রিভিয়াসলি ভালভুলার লেশন অথবা কনজেনিটাল লেশনের সাথে ফিভার আছে কিনা এবং চেঞ্জিং অফ মার্মার আছে কিনা, এবং ভাস্কুলাইটিস এর ইভিডেন্স আমি পাই কিনা, পিটিসিএল হেমোরেজ অথবা পিটিসিএ, পিটিকে, সাবলিঙ্গুয়াল হেমোরেজ, নেইল ইনফ্রাক্ট, খুব লেট সাইন হিসাবে ক্ল্যাবিং পাওয়া যায়, স্প্লিনোমেগালি এবং কোন কোন ক্ষেত্রে হেপাটোমেগালি, এবং খুব আনইউজুয়াল মানে যে স্ট্রোক হিসাবেও এম্বোলিক ম্যানিফেস্টেশন হিসাবে দেখা দেয়, এবং ব্রেইনে এবং পেরিফেরাল আর্টারিতেও অনেক সময় ব্লক হিসাবে আসতে পারে। এরকম প্রেজেন্টেশন খুব আনইউজুয়াল থাকলেও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এবং যদি কারো প্রস্থেটিক ভালভ লাগানো থাকে এবং সেই পেশেন্টের যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় তাকে খুব সিরিয়াস হিসাবে নেবেন, কারণ এগুলোর মর্টালিটি খুব বেশি থাকে, এবং এই সমস্ত পেশেন্টের ব্লাড কালচার দিয়ে ভ্যানকোমাইসিন, জেন্টামাইসিন এবং রিফাম্পিসিন এই তিনটে জিনিস দিয়ে মানে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে, কারণ কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস এর। আর তেমন কিছু এই এভাবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে লাগবে না। নেক্সট আমরা ভালভুলার রেশন শেষ করার পরে আমরা কনজেনিটাল ডিজিজ আমরা দেখব, দুইটা ক্লাসে আমরা কনজেনিটাল আমরা কভার করে নেব। কনজেনিটাল এর ভিতরে পরীক্ষার সময় এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ খুব ভালোভাবে থাকে আসে পরীক্ষার সময়, ডায়াগনোসিস করা খুব সহজ, এবং এই জন্য সারা দিয়ে যদি এইচডি টা ডায়াগনোসিস একটু ডিফিকাল্ট, কিন্তু ভিএইচডি এবং পিডিএ এবং মানে টেটালজি অফ ফ্যালট ডায়াগনোসিস করা খুব ইজি, সেজন্য পরীক্ষায় থাকে, এবং এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলাপ করব। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করতে চাই, নেক্সট ক্লাসে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে আলাপ হবে। ধন্যবাদ সকলকে আমাকে এই কষ্ট করে সময় দিয়ে শোনার জন্য, যদিও ফিডব্যাক পাওয়ার কোনো সুযোগ নেই, তবু যদি ফিডব্যাক আসে আমি খুশি হব। আল্লাহ হাফেজ।